পড়তে পেরে ভালো লাগছে। আমি পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোশ্চেন সলভ করছি, তোমরা অবশ্যই আনন্দ পাচ্ছ আশা করি, মজা পাচ্ছ বা আনন্দের সঙ্গে সলভ করছো। সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা যদি তাড়াতাড়ি যদি করো, যদি মনে হয় তোমাদের উপকার পাচ্ছ, সেক্ষেত্রে যদি মনে হয় যে আরও বেশি বেশি ভিডিও দিলে স্যার ভালো করতো, সেটা আমার করার স্কোপ নেই, তার কারণ আমি একটা বা ম্যাক্সিমাম দুটোর বেশি ভিডিও আপলোড করতে পারছি না, সাবস্ক্রাইবার সংখ্যা সেই অর্থে কম আছে, 1000টা সাবস্ক্রাইবার না হলে বা এরপর হচ্ছে 1000 না হলে অ্যাটলিস্ট আমি লাইভও করতে পারবো না, লাইভও করার প্ল্যানিং আছে আমার। তোমরা বন্ধুদের কাছে শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইব তো করতেই থাকো, বা 1000 যদি যত তাড়াতাড়ি সে হবে, যত তাড়াতাড়ি তোমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করবে, তাতে আমার বেশি বেশি ভিডিও, দুটো তিনটে চারটে পাঁচটা করে ভিডিও আমি প্রত্যেকদিন আপলোড করবো, বিভিন্ন ক্যাটাগরির ওপরে। এরকম ব্যাপার নাই যে শুধু ম্যাথের ওপরে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন সাবজেক্টের উপরে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, সমস্ত সাবজেক্টের উপরে পরপর ভিডিও করবো আমি। আপাতত আমি ম্যাথ দিয়ে শুরু করছি, ম্যাথের, কারণ আমি এটা মানি যে ম্যাথ ইজ দ্য বেস অফ অল দ্য সাবজেক্ট। ম্যাথের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, কোনো সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার হয় না, সেই কারণে আমি ম্যাথটা দিয়ে শুরু করছি এবং ম্যাথের ভাইটাল কিছু টপিক দিয়ে, যেমন প্রথম শুরুই করেছি আমি ম্যাট্রিক্স দিয়ে, ম্যাট্রিক্স ইজ ওয়ান অফ দ্য টপিক ফর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, অলসো অল দ্য সাবজেক্ট, অল আদার সাবজেক্ট, অল আদার সাবজেক্ট মানে কিছু ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়বে তারা তো বুঝতেই পারবে ম্যাট্রিক্সের গুরুত্ব কোন জায়গায়। একই রকমভাবে ফিজিক্সের ক্ষেত্রে তারপরে টপিক আমার কিছু ডেরিভেটিভ, ডেরিভেটিভ করানোর কারণ ডেরিভেটিভ ছাড়া আমাদের ফিজিক্সের বেশ কিছু ক্যালকুলেশন আমরা করতে পারবো না, তাহলে সেই ধরনের ক্যালকুলেশনের জন্য আমরা এই ডেরিভেটিভটাকেও আগে রেখেছি। ইন্ডিসেস সূচক ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ফর অল দ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য অল সাবজেক্ট ক্যালকুলেশন, অল সাবজেক্ট ক্যালকুলেটিভ পার্ট সবার ক্ষেত্রে কিন্তু ইন্ডিসেস ইজ অল, এরপরে কমপ্লেক্স নাম্বার ইজ অলসো এ ভাইটাল টপিক ফর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ইন্টিগ্রেশন ইজ অলসো ফর ক্লাস 12 স্পেশালি, বাট ইন দ্য হায়ার এডুকেশন ইন্টিগ্রেশন ইজ দ্য ইম্পর্টেন্ট টপিক, এটাও হবে। এই ধরনের টপিকগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ করতে থাকবো, ম্যাথের কিছু বেসিক যে জায়গাগুলো, কারণ আমার আলটিমেট টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, তার জন্য ম্যাথামেটিক্যাল কিছু বেসিক জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে, সেই জায়গাগুলোর জন্যই আমি অ্যাকচুয়ালি এই ধরনের টপিকগুলো আগে করছি, যাতে করে এরপরে ত্রিকোণমিতির কিছু বেসিক কনসেপ্ট, ত্রিকোণমিতিক্যাল বা কিছু কোশ্চেন, ত্রিমিতি ত্রিকোণমিতিক ক্যালকুলেশনগুলোর বেসিক কনসেপ্টগুলোকে আমি এরপরে করার চেষ্টা করবো পরে, কারণ ত্রিকোণমিতিটাও ইম্পর্টেন্ট টপিক যে কোনো ক্ষেত্রে দেখে যেত, যখন ডেরিভেটিভ করছিলাম তখনই বেশ কিছু কোশ্চেন ত্রিকোণমিতি এসে দেখেছো, যারা ত্রিকোণমিতি তখন বোঝেনি তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, ওই জন্য ত্রিকোণমিতিক্যাল পার্টটাও এরপরে করার প্ল্যানিং আছে পরপরই, যাতে করে বেসিক জায়গাগুলো ডাউট ক্লিয়ার হয়ে যায়, তখন ডেরিভেটিভের ভিডিওগুলো আর বার একবার রিপিট করে দেখবে, তখন ওই জায়গাগুলো যেগুলো সমস্যা আছে, যাতে যাতে ত্রিকোণমিতিক্যাল কনসেপ্ট উইক আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, আমি তবুও যতটা ধরে করা যায় করার চেষ্টা করেছি, তাও পরে যে ত্রিকোণমিতিক্যাল ক্যালকুলেশন বা ত্রিকোণমিতিক্যাল ভিডিওগুলো করার পরে আমি তারপরে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, তখন দেখবে আরও বেশি ইজি মনে হচ্ছে। যাই হোক, এর সঙ্গে সঙ্গে আমরা পরের ভিডিও পরের কোশ্চেনগুলো দেখি, কোশ্চেন নাম্বার 7, 8, 9 তিনটে কোশ্চেন আমাদের এখানে স্ক্রিনে দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমি করার আগে তোমরা আগে করে দেখো, আশা করি তোমাদের আর প্রবলেম হবে না, তোমরা নিজেরাই করতে পারবে এবার, তাও আমি প্রত্যেকের জন্য আমি করে দিচ্ছি, তোমরা পরে অবশ্যই মিলিয়ে নেবে, স্কিপ করে আগে ভিডিও পজ করে তোমরা আগে দেখে নেবে, তারপরে মেলাবে, আমি যেটা করছি তার সঙ্গে মিলিয়ে নেবে ঠিকঠাক হয়েছে কি হয়নি। তাহলে আমার এখানে কোশ্চেন কি দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 7 কি দেওয়া আছে আমার এখানে, x^a = y^b হুইচ ইজ ইকুয়াল টু xy^c। আমি এই ধরনের কোশ্চেন বলেছিলাম, একাধিক যদি ইকুয়াল দেওয়া থাকে আমাদের ফার্স্ট টার্গেট হবে এটাকে কে ধরে নেওয়া, কে, তাই যদি হয় তাহলে আমি প্রথমে তিনটে পার্ট আছে, এখানে তিনটে পার্ট কে লিখছি, এই লিখে x^a = k y^b = k এন্ড xy^c = also k। তাহলে এখান থেকে আমার ভ্যালু কি আসছে, x = k^1a, এখান থেকে আমার ভ্যালু কি আসছে, y = k^1b, আর এখানে xy = k^1c। এখন যদি আমি এই পার্টটাকে ধরে ক্যালকুলেশন করা শুরু করি, তাহলে আমার এইখানে ভ্যালুটা আমার চলে আসবে, এক্স এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এখানে কত আসছে, k^1a (k^y) এর ভ্যালু হচ্ছে k^1b,
ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/c। এখানে যদি আমি এবার ক্যালকুলেশনগুলো করি, তাহলে লেফট সাইডে আমার ভ্যালুগুলো যদি সেম ধরে নিই, তাহলে পাওয়ারগুলো অ্যাড হবে। পাওয়ারগুলো অ্যাড হলে কথা হবে 1/a প্লাস 1/b ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/c। তাহলে এখানে কে টু দি পাওয়ার পাওয়ারগুলো যদি অ্যাড করি, তাহলে লসাগু হবে এ বি, তাহলে উপরে যাবে বি, এখানে বি প্লাস এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/c। যদি আমার বেস ইকুয়াল হয়ে যায়, তাহলে পাওয়ারগুলোকে আমি ইকুয়াল করতে কোনো প্রবলেম নেই। তাহলে এখানে সাজিয়ে লিখছি এ বাই বি ডিভাইডেড বাই এ প্লাস এ বি ইকুয়াল টু 1/c। তাহলে আমার কোশ্চেন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, আলটিমেট রেজাল্ট কী হচ্ছে, এ বি ইকুয়াল টু সি ইন্টু এ প্লাস বি। দেখো কোশ্চেনে আমার এটাই প্রুফ করতে দিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমরা নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে দেখে নাও, এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু, এটা একেবারে ইজি কোশ্চেন, প্রত্যেকে করে দেখতে পারবে। আর সেকেন্ড পার্টটা কী দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার সি ইকুয়াল টু সি টু দি পাওয়ার এ, দেখে নাও এখানে এক্স এবং সি আছে, এখানেও এক্স সি আছে, তাহলে আমি যে কোনো একটা পার্টকে ইকুয়াল করবো, হয় এক্স, দুটোর ক্ষেত্রে এক্স বের করে নেবো, নাহলে দুটোর ক্ষেত্রে সি বের করে নেবো। আমি এখানে এক্স বের করি, দুটোর ক্ষেত্রে রেজাল্ট আমার সেম আসবে, সেম ফর্মুলা ইউজ করে। তাহলে এখানে কী হচ্ছে, এক্স ইকুয়াল টু সি টু দি পাওয়ার বি বাই এ, আর এখানকার ক্ষেত্রে কী আছে, এক্স ইকুয়াল টু সি টু দি পাওয়ার এ বাই সি। এটা যদি নাম্বারিং আমি 1 করি আর এটার নাম্বারিং যদি 2 করে দিই, তাহলে কম্পেয়ারিং মানে তুলনা করে 1 ও 2 তুলনা করে 1 ও 2 মানে 1 ও 2 সমীকরণ করে পাই কি রেজাল্ট আসছে, মানে দুটোই এক্স, তাহলে সি টু দি পাওয়ার বি বাই এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার এ বাই সি। বেস দুটোই সমান, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, বি বাই এ ইকুয়াল টু এ বাই সি। তাহলে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি এটা, এটা যদি গুণ করি, তাহলে এদিকে স্কোয়ার ইকুয়াল টু বি সি। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। নেক্সট কোশ্চেন দেখা যাক কি দেওয়া আছে। নেক্সট কোশ্চেন একদম কোশ্চেন নাম্বার 7 এর সঙ্গে কম্পেয়ার করে বাইরের আগে যে কোশ্চেনগুলো ফলো করেছি দেখে নেবো, এখানে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে, এখানেও কে ধরে নেবো, কোনো প্রবলেম নেই। তাই যদি ধরে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু অলসো কে, এখান থেকে তাহলে কি রেজাল্ট আসছে আমার, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স, বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়াই, সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x হবে ডেফিনেটলি, 1/y, 1/z। এবার পরের কোশ্চেন, পরের কন্ডিশন কি দেওয়া আছে, এগেন কোশ্চেনে কি দেওয়া আছে, গিভেন বি স্কয়ার ইকুয়াল টু এ সি, ভ্যালুগুলো বসিয়ে দাও, বির ভ্যালু কত আছে, কে টু দি পাওয়ার 1/y হোল স্কোয়ার, এর ভ্যালু কত দেওয়া আছে, কে টু দি পাওয়ার 1/x, এটার ভ্যালু কত আছে, কে টু দি পাওয়ার 1/z। তাহলে এখানকার রেজাল্ট কি আসছে, কে টু দি পাওয়ার 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 গুণ হয় আগে বহু কোশ্চেন সব, তাহলে দেখা যাচ্ছে পরের কোশ্চেনগুলো এবারে কীভাবে দেওয়া আছে, একই টাইপের কোশ্চেন সব দেওয়া আছে, যে কোশ্চেনগুলো সলভ করেছো তোমরা নিজেরাই পারবে। তাও আমি একবার করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যারা আগের জিনিসগুলো দেখোনি তাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে আজকে তো পুরোটাই কভার করছি একই টাইপের জিনিসের উপরে, প্রবলেম হওয়ার কথা না, আর কোনো কোশ্চেন এরকম থাকারই কথা না যেগুলো আর অসুবিধা হবে। তাও তোমাদের সুবিধার জন্য আমি সলভ করে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে করো। আর যা যা আমি এখনো পর্যন্ত বানিয়েছি, প্রত্যেকে ভালো করে নোট বানাও, এই নোটগুলোই তোমাদের কাজে লেগে যাবে যে কোনো সময়, ভালো করে নোট বানাবে আমার সঙ্গে সঙ্গে। দেখো পরের কোশ্চেন, এ ধরনের কোশ্চেনগুলো আর প্রবলেম হওয়ার কথা না, তবে আমাকে সলভ করছি। কী দেওয়া আছে কোশ্চেন, গিভেন টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু টুয়েলভ টু দি পাওয়ার জেড, এই ধরনের কোশ্চেন আমি অলরেডি বলেছি, কে ধরে নিতে হবে একই ধরনের। তাহলে এখান থেকে কি রেজাল্ট আছে, টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে থ্রি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে টুয়েলভ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু অলসো কে, এখান থেকে আমার কি রেজাল্ট আসছে, কে ইকুয়াল টু ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x, থ্রি ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, টুয়েলভ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। এবার এখানে আমার কোনো সেকেন্ড কন্ডিশন দেওয়া নেই, সেকেন্ড কন্ডিশন আমার দরকার নেই, কারণ এই যে টুয়েলভ যেটা আছে এইটাকে আমরা এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি আমরা সলভ করি। যদি টুয়েলভ মানে আমরা যদি দেখি, টু স্কোয়ার ইন্টু
থ্রি যদি লিখি, টু টু ফোর ইন্টু থ্রি টুয়েলভ, তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে এখানে যদি ভ্যালুগুলো এবার বসাই, টু মানে কত, কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার, থ্রির ভ্যালু কত আছে ওয়ান বাই ওয়াই, আচ্ছা এটার কে টুর পাওয়ার হোল স্কোয়ার ছিল, তাহলে এটার পাওয়ার হোল স্কোয়ার হবে ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে এখান থেকে রেজাল্ট কী আসছে, কে টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান টু, টু বাই এক্স ইন্টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে এখান থেকে কে যদি বেশ সমান হয়, তাহলে টু বাই এক্স পাওয়ারগুলো অ্যাড হবে বাই ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে এখানে দেখো বেসগুলো সমান হয়ে গেছে, বেস সমান হলে আমাদের তাহলে রেজাল্ট কী আসে, টু বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই জেড। এইবার যদি আমি এইদিকে লসাগু করে দিই, এক্স ওয়াই হবে লসাগু, তাহলে এটা কত হচ্ছে টু ওয়াই, এদিকে হবে এক্স ইকুয়াল টু ওয়ান বাই জেড। তাহলে ফাইনাল রেজাল্ট কী আসছে আমার, এখানে ক্রস মাল্টিপ্লাই যদি করি আমি, তাহলে এদিকে যাচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু, এটা যদি সাজিয়ে গিয়ে লিখে দিই একবারে, এক্স প্লাস টু ওয়াই। একইরকমভাবে নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন ঠিক একই ক্যাটাগরি হবে, সামান্য একটু চেঞ্জ হবে ক্যালকুলেশনে, ওই ক্যালকুলেশনের লাইন টাইমে, যে লাইনটা আমি এখানে দেখিয়েছি এই লাইনটাই হচ্ছে এখানকার মধ্যে ভাইটাল লাইন ছিল, একরকম এখানকার ক্ষেত্রেও একটা ভাইটাল লাইন আসবে, ওই লাইনটা করতে যে পারবে সে পুরো কোয়েশ্চেনটা অটোমেটিক্যালি সলভ করতে পারবে এমনিতেই। তাহলে দেখো আমি এখানে কোয়েশ্চেনটা আগে লিখছি, 64 হোল পাওয়ার এক্স ইকুয়াল টু 48 হোল পাওয়ার ওয়াই ইকুয়াল টু 36 হোল পাওয়ার জেড। একই রকম ভাবে প্রত্যেকটা কোশ্চেনের মতো এটাকে কে ধরে নিতে পারি। তাহলে এখান থেকে আমার রেজাল্ট কি আছে, 64 হোল পাওয়ার এক্স ইকুয়াল টু কে, 48 হোল পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, 36 ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে 64 ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, এখানে আসছে 48 ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, 36 ইকুয়াল টু কে টু দি পাওয়ার, এটা সরি এটার ভ্যালু জেড হবে, তাহলে এটা হচ্ছে জেড ওয়ান বাই জেড। এইবার আমার এখানে কিরকম রিলেশন আছে, একটা কী রিলেশন আছে, আমি যদি এইটা কিরকম লিখি 48, দেখো নাও অ্যাজ, যদি আমি এটাকে কন্ডিশন হিসেবে লিখি, নিজেরা ক্যালকুলেশন করে দেখতে পারো, 48 হোল স্কোয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি 64 ইন্টু 36, ক্যালকুলেশনটা একবার দেখে নিতে পারো, 48 হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কত আসছে, 64 হচ্ছে 8 ইন্টু 6 হোল স্কোয়ার, 8 ইন্টু 6 হোল স্কোয়ার মানে 8 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার, সূচকের বেসিক নিয়ম, পাওয়ার প্রত্যেকের ক্ষেত্রে একই পাওয়ার হবে, তাহলে 864 ইন্টু 36, ঠিক আছে। তাহলে এই এই কন্ডিশনটা হচ্ছে এখানকার মেন, এবার এই কন্ডিশনে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে তো আমার কোয়েশ্চেন সলভ হয়ে গেছে অলরেডি, তাহলে 48 মানে কে টু দি পাওয়ার ওয়াই, কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, এখানে থাকছে হোল স্কোয়ার ইকুয়াল টু 64 মানে কত, কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু, আর 36 হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। তাহলে লেফট সাইড হচ্ছে পাওয়ার গুণ হবে, তাহলে পাওয়ার গুণ হলে টু ইন্টু ওয়ান মানে টু বাই ওয়াই, আর রাইট সাইডে কী হবে, পাওয়ারগুলোকে যোগ হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড। তাহলে এখান থেকে বেসগুলো যদি সমান ধরে নিই, তাহলে টু বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল রেজাল্ট।